বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের একটি দৈবী লীলা আমরা জেনে নেব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, জগৎজননী শ্রী শ্রী বড় মার দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী। শ্রী শ্রী বড় মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন। আজকে আমরা জেনে নেব একটি দৈবী লীলা শ্রী শ্রী বড় মায়ের। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে অবতীর্ণ হয়ে তিনি যে স্বাভাবিক জীবনযাপন করতেন, তার মধ্যে দৈবী লীলা প্রত্যক্ষ করেছেন অগণিত ভক্তপ্রাণ নরনারী। শ্রী শ্রী বড় মাকে সৎসঙ্গী দাদারা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মীমাতা রূপে পূজা করেন। জগৎজননী শ্রী শ্রী বড় মা নিজেই অনেকের কাছে ধরা দিয়েছেন। পাবনা জেলার গাড়াদহ গ্রামের বাসিন্দা শ্রী গণেশচন্দ্র পালের কন্যা হেমাঙ্গিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিতা। পরবর্তীকালে নারায়ণগঞ্জের কাঞ্চনপল্লীতে তিনি থাকতেন। তিনি তার ঘরে লক্ষ্মীর প্রতিমা কিনে ঘরে রেখে রোজ পূজা করতেন। পূজার সময় লক্ষ্মীমাকে পান সুপারি দিতেন। একদিন সেই পান লক্ষ্মীদেবীর হাত থেকে পড়ে গেল। তখন ওই হেমাঙ্গিনী মার ইচ্ছা হলো শ্রী শ্রী বড় মার হাতে পান সুপারি দিতে। ইচ্ছে হবার সঙ্গে সঙ্গে পান সুপারি হাতে করে জগৎজননী শ্রী শ্রী বড় মার কাছে যান। শ্রী শ্রী বড় মা তখন নিজের দালান ঘরের বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন। বারান্দাটি তখন সিমেন্ট করা হয়নি, এমনি খোয়া খোয়া মতো ছিল। ওই মাটি পান সুপারি দিয়ে চলে যাচ্ছিলেন। মাটি অল্প একটু দূরে গেছেন, তখন শ্রী শ্রী বড় মা তাঁকে ডেকে বললেন, এই দেখ, আমি কিন্তু সুধীর দাসের দোকানের মিষ্টি খাই। শ্রী শ্রী বড় মার মুখে এ কথাটি শুনে ওই মাটি খুবই লজ্জিত। মাটির মনে হলো, সত্যি তো, মাকে শুধু পান সুপারি দিয়ে পূজা করছি, মিষ্টি দেওয়া হয়নি তো। তখন ওই মাটি সুধীরদার দোকানে গিয়ে শ্রী শ্রী বড় মার ভোগের উপযোগী মিষ্টি কিনে নিয়ে এলেন। পরে শ্রী শ্রী বড় মাকে জিজ্ঞাসা করলেন, মা, লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পূজা করি? শ্রী শ্রী বড় মা উত্তরে বললেন, করতে পারিস, তোর যা ইচ্ছে। শ্রী শ্রী বড় মা কিন্তু সকলের কাছে নিজেকে এত স্পষ্টভাবে প্রকাশ করতেন না। সৌভাগ্যবশত ওই মাটিকে তিনি উপরুক্ত কথাগুলি বলেছিলেন অত্যন্ত দয়া পরবশ হয়েই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, শ্রী শ্রী বড় মার চরিত্রে নারীর সব গুণগুলিই পরিলক্ষিত। তিনি সকলের মা হয়েই যেন এই পৃথিবীতে জন্মেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত রাসভারী প্রকৃতির। তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। শ্রী শ্রী বড় মার দৃষ্টি ছিল সর্বত্র। তিনি যেমন সাহসী, তেমনি ছিল তাঁর মনোবল। মানসিক শক্তি ছিল তাঁর অফুরন্ত। এমন দৃঢ় আত্মপ্রত্যয় তথা আত্মবিশ্বাসী মনোভাব সচরাচর দেখতে পাওয়া যায় না। তাঁর কাছে সব কিছুতেই হ্যাঁ, কোনো কাজে তাকে না বলতে দেখা যায়নি। যত বিপদে আসুক, শ্রী শ্রী বড় মাকে বিচলিত হতে দেখা যায়নি। ধৈর্যের সঙ্গে সেই বিপদকে কাটিয়ে দিতেই তাঁকে দেখা গেছে। শ্রী শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন, শ্রী শ্রী ঠাকুর কখন কি বলে পাঠান, তার জন্য সব সময় প্রস্তুত থাকতেন তিনি। তাঁর সুকঠিন ব্যক্তিত্ব ও গাম্ভীর্য দেখে অনেকে তাঁর কাছে যেতে ভয় পেত, কিন্তু যে সাহস করে একবার তাঁর কাছে গিয়ে কথা বলতে পেরেছে, সে আর কোনো দিন ভয় পায়নি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এক অপূর্ব কাহিনী আপনারাও শেয়ার করবেন।